দর্শক, চট্টগ্রামের 17 নং ওয়ার্ডে আজিজিয়া নামে একটি মাদ্রাসা থেকে একটি 10 বছরের ছাত্র নিখোঁজ হয়। আমরা এখানকার যারা মাদ্রাসা কর্তৃপক্ষ আছে এবং স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আসলে বুধবার সন্ধ্যায় মাদ্রাসার ছাত্র আলিফ এবং আরও সব পার্টির সহ ছাদে খেলতে উঠে এবং সহপাঠীরা ফিরে আসলো, যে আলিফ সে কিন্তু ফিরে আসেনি। অর্থাৎ প্রাথমিক ধারণা করছেন যে মাদ্রাসার পেছনে যে খালটি রয়েছে সেটিতে পড়ে হয়তো বা সে নিখোঁজ হতে পারে এবং এর পরপরই কিন্তু ফায়ার সার্ভিস কর্মী, সিটি কর্পোরেশনের কর্মীরা সে খালটি কিন্তু পরিষ্কার করছেন এবং এখানে যে সিটি কর্পোরেশনের কর্মী রয়েছেন, আমরা তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে ফায়ার সার্ভিস কর্মীরা তারা আসলে অভিযানটি শেষ করে দিয়েছেন এবং তারাও সেটি পরিষ্কার করেছেন এবং এখানে আসলে তারা বলছেন যে যেই শিশুটি আসলে নিখোঁজ হয়েছেন মাদ্রাসার ছাত্র সেটি আসলে না থাকতে পারেন, তারা এমনটাই ধারণা করছেন। তবে এখানকার যারা মাদ্রাসা কর্তৃপক্ষ আছেন তারা বলছেন যে সিসিটিভির ফুটেজে দেখা গিয়েছে যে সে ছাত্র সে কিন্তু ছাদে খেলতে উঠে কিন্তু পরে সেটি কিন্তু আর ফিরে আসেনি। তবে তারা প্রাথমিক ধারণা করছেন যে এটি আসলে মূলত যে মাদ্রাসার পেছনে যে খালটি রয়েছে সেটিতেই পড়তে পারে। তো এখন আমরা আপনাদেরকে যে এখানে যে সার্বিক পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি, আমরা একটু এখানে কথা বলতে চাই একজন সিটি কর্পোরেশনের কর্মী আছেন তার সাথে, আমরা একটু জানতে চাই যে আসলে মাদ্রাসার ছাত্র যে এখানে খালে পড়ে নিখোঁজ হয়েছে ঘটনাটি ঘটেছে, এখন আপনাদের অভিযান কেমন চলছে? ধন্যবাদ। আমাদের অভিযান তো কাল থেকেই শুরু হয়েছে, আপনারা দেখেন সন্ধ্যার পর থেকে এই পর্যন্ত অদ্যবধি চলতেছে। ফায়ার সার্ভিস, ডুবুরী দল, ওরা সব কাজ দেখছে, করছে। আমরা পরিচ্ছন্ন কর্মীরা রাত দিন পরিশ্রম করতেছে। তো আমাদের মেয়র মহোদয় এবং আমাদের পরিচ্ছন্ন কর্মকর্তা কমিশনার মহোদয় সবাই আসে, সবগুলো কাজ করাইছে, দেখছে। আমরা পরিচ্ছন্ন যতটুকু সাধ্য আমরা চেষ্টা করছি, ডুবুরী দলও সর্বশেষ বলে দিছি যে এখানে এরকম কোনো হদিস পাওয়া যায় নাই। তো ওরা সমাপ্তি ঘোষণার পরও আমরা আশেপাশে যে ছড়াই ছিটে যে ময়লাগুলো আছে সেগুলো এখনও পরিষ্কারের কাজ চলতেছে, অদ্যবধি শেষ না হওয়া পর্যন্ত আমরা আসি। সর্বশেষ কথা হচ্ছে এখানে আসলে এরকম কোনো অস্তিত্ব পাওয়া যায় নাই। বুধবার সন্ধ্যায় যে মাদ্রাসা রয়েছে আজিজিয়া মাদ্রাসা, সেই মাদ্রাসার ছাদ থেকে 10 বছরের যে আলিফ রয়েছে সে আসলে নিখোঁজের ঘটনা ঘটেছে এবং যে মাদ্রাসার পেছনে যে খালটি রয়েছে সেটিতে পড়ে সে নিখোঁজ হয়েছে এমনটাই তারা ধারণা করছেন। তবে পরিচ্ছন্ন কর্মী এবং ফায়ার সার্ভিস কর্মীরা বলছেন এটি আসলে অভিযান করে তেমন কোনো অস্তিত্ব পায়নি, তবে সে অন্য কোথাও হারিয়েছে কিনা সেটি এখন প্রশ্ন। এ ছিল এখানকার সার্বিক পরিস্থিতি।